দ্বীনের এলম ধর্মের এলম কোরআনের এলম হাদিসের এলম ফিকহের এলম ফতোয়ার এলম এক কথায় যাকে এলমে দ্বীন বলা হয় কারণ শেখ সাদী রহমাতুল্লাহ বলছেন খেবে এলমে না তামা খোদার আশিনা এলমে দ্বীন অর্জন করা ছাড়া আল্লাহর পরিচয় লাভ করা সম্ভব না আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি তোমার মুহূর্তে বরাবাস হবে মহিউদ্দিন এলমে এলমে দ্বীন উত্তম মানুষ কার যারা বড় পয়সাওয়ালা ওরা উত্তম মানুষ পড়ুন قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহর নবী বলেন হে আমার উম্মত তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি কারা জানো তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে নিজে কোরআন পাকের জ্ঞান অর্জন করে এবং অপরকে কোরআন পাকের তালিম দেয় এরা হলো তোমাদের মধ্যে উত্তম মানুষ আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই মহব্বত নিয়ে পড়তে হবে সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সবাই মহব্বত নিয়ে সাল্লি আলা রাসূলিনা যাই হোক ভালো করে বসেন আল্লাহ বলেন আমি বুঝাতে চাচ্ছিলাম আল্লাহর কাছে যদি দামি হতে চাই আমাদেরকে দুটো সম্পদ অর্জন করতে হবে কয়টা সম্পদ কি কি এক নম্বর হলো ঈমান কথা বলে এক নম্বর কি ঈমান ইমানে মানুষকে দামি করে আমি এগুলো বলতে গেলে আপনাদের বুঝতে কষ্ট হবে ওয়ালা আব্দু মুমিন ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক আল্লাহ বলেন মুমিন কিন্তু গোলাম একজন মানুষ আরেকজনের কিনা গোলাম গোলাম দাস যাকে বলা কে দাস বলা আর কি যারা কিনা গোলাম ওই মানুষের কোনো দাম আছে
যারা কিনে গোলাম ওই ধরনের কোন মানুষের তো কোনো দাম নাই কিনে গোলাম কিন্তু আল্লাহ কি বলছেন জানেন কিনে গোলাম আরেকজনের গোলাম কিন্তু সে কিন্তু মুমিন তখন মানুষ তার কিনে গোলাম আরেকজনের কিনে গোলাম কিন্তু সে যখন নবীর কলমা পড়ে মুমিন হয়ে গেল নবীকে অন্তরের মধ্যে স্থান দিয়ে দিল তখন তার দাম বেড়ে গেছে কতটুকু আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক মুমিন গোলাম গোলাম মুমিন মুশরিকের চেয়ে বহু বহু উত্তম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ সে গোলাম মানুষের কাছে কোনো মূল্য নাই কিন্তু গোলাম হওয়ার পরেও সে দেখুন আমার নবীর প্রেমিক হয়ে গেল ঈমান কিসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখে কলমা পড়ে নিলাম মুমিন হয়ে গেলাম আল্লাহর নবী কি বলছেন পড়ুন কালা রাসূলুল্লাহ এগুলো কি আমি বলছি না আমার রসুল বলছেন আল্লাহর নবী বলেন যার অন্তরে আমি নবীর মহাব্বত নাই যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার কাছে ঈমান নাই তার কাছে এগুলো আমি বলছি না কিন্তু কথা কিন্তু আমার না আমি বলছি কিন্তু কথা আমার না আমার দয়াল নবীর কালাম তাহলে রসুল পাকের ভালোবাসার নাম হলো কি ঈমান তো ভালোবাসার কোন পর্যায়ে কোন ধরনের ভালোবাসার নাম ঈমান মা বাবা ছেলে মেয়েদেরকে ভালোবাসে ছেলে মেয়েরাও মা বাবাকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে স্ত্রীও স্বামীকে ভালোবাসে এক বন্ধু অপর বন্ধুকে ভালোবাসে ওই ধরনের ভালোবাসার নাম ঈমান আবার এটা কোন ধরনের পড়ুন পড়ুন قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وبلده والناس أجمعين بيرك تهجر أما الدال نبي بولن توما دير مدد كهوي تتقن پجن تو مومن حتے پار بارا محدثين اكرام اكتو تابل کرے بولن کامل مومن حتے پار بارا তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা স্বামী স্ত্রী সন্তান সন্ততি পৃথিবীর বুকে যে যাকে যত ভালোবাসো না কেন সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত কই পূর্ণ মুমিন হতে পারবে না আপনারা বিরক্ত হচ্ছেন না তো আমি একটা আপনাদেরকে পরিবেশের মধ্যে আনতে হবে তারপর করব আমার দয়াল নবী যখন এই হাদিস বর্ণনা করলেন আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহ সহিহ বুখারীর প্রথম খণ্ডে হাদিসের ব্যাখ্যায় কয়েকটা হাদিস আনছেন
যেই মজলিসে আমার দয়াল নবী হাদিস বর্ণনা করেছেন সেখানে হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন তো ফারুক আজম সাথে সাথে ঘোষণা দিলেন ইল্লা নফসি নবী গো আমি আপনাকে আমার মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে আমার যত প্রিয় ব্যক্তি আছে আমি সবচেয়ে বেশি ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে না কথাটা বুঝেন না আমার জানের চেয়ে না এটা একটু ব্যাখ্যা দেওয়া লাগবে কষ্ট তো হচ্ছে না মানুষ নিজের জানের প্রশ্নে অনেক সময় মা বাবা ছেলেকে ফেলে দিতে পারে ছেলে মেয়েরাও নিজের জানের প্রশ্নে মা বাবাকে ফেলে দিতে পারে স্বামী স্ত্রীকে ফেলে দিতে পারে স্ত্রীও স্বামীকে ফেলে দিতে পারে এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে এক্সাম্পল স্বরূপ 91 তুফানের কথা মনে আছে 91 তুফানের কথা মনে আছে মানে বাতাস টাস্তা দেখছেন এগুলো দেখছেন কিন্তু যারা সামুদ্রিক এলাকার মানুষ যারা মুশকারি বাসকালি আনোয়ারা আর সন্দ্বীপ কুতুব দিয়ে টেকনাফ এইদিকে অর্থাৎ সামুদ্রিক এলাকার মানুষ যারা উপকূলীয় মানুষ যারা এরা শুধু তুফান দেখছে না কয়ফি 10 ফুট 15 ফুট 20 ফুট জলোচ্ছ্বাস বিরাট এক সমুদ্র দেব এসে বাড়ি দর্শক যেমন এদিন ওই যে সেন্ট মার্টিন দ্বীপ বা টেকনাফ এলাকাংশ বার বাকিগুলো বারমার ফান জলোচ্ছ্বাস বসে যখন বাড়ি ঘর নিয়ে গেল এই মুসিবতের সময় অনেক ছেলে বাবাকে বুকে নিল বাবা ছেলেকে বুকে নিয়ে ফানির মধ্যে সাঁতার কাটতেছে আমি নিজে বাঁচব আমার বাবাকে বাঁচাবো বাবা বলে আমি বাঁচব আমার ছেলেকে বাঁচাবো ফানির মধ্যে সাঁতার কাটতেছে এক বন্ধু অপর বন্ধুকে নিয়ে সমুদ্রের মধ্যে একবারে ফানির সাগরের মধ্যে সাঁতার কাটতেছে সাঁতার কাটতে কাটতে দেখা গেল লাস্টে আমি আর বাঁচতেছি না লাস্টে যখন নিজের জানের প্রশ্ন আসলো তখন আমি আর বাঁচতেছি না কি করব আর কি করব বলে আল্লাহর নামের উপর বাবা ছেলেকে ফানির মধ্যে ছেড়ে দে ছেলেও বাবাকে ফেলে দে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে ফেলে দিতে পারে আমার ভাইরা আজকের আলোচনা হলো কোন ভালোবাসার নাম ঈমান আমার ভাইরা নিজের জানের প্রশ্নে মানুষ মা বাবা ছেলে মেয়েদেরকে ফেলে দিতে পারে ছেলে মেয়ে মা বাবাকে ফেলে দিতে পারে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এক বন্ধু অপর বন্ধুকে ফেলে দিতে পারে কিন্তু আমার ভাইরা কোন ভালোবাসার নাম ঈমান আমি আমার জানের প্রশ্নে সবার সবাইকে ফেলে দিতে পারবো পৃথিবীর কোন মুমিন যার কাছে ঈমান আছে সে নিজের জানের প্রশ্নে আমার দয়াল নবীকে এক সেকেন্ডের জন্য ফেলতে পারবে না ফেলতে পারবে না বরং নবীর প্রশ্নে এক জান্নাত কোটি কোটি জীবন কুরবান করতে রাজি হবে কিন্তু আপনি কোটি কোটি জান কুরবান করতে রাজি হবে আমার নবী কে সেকেন্ডের জন্য ছাড়বে না ওই ধরনের ভালোবাসার নাম ঈমান এজন্য আমার আল্লাহ হযরত বলেন দিল হে ও দিল জো তেরে ইয়াদ সে মামুরিদা দিল হে ও দিল জো তেরে ইয়াদ সে মামুরিদা আরে সর হে ও সর জো তেরে কদমো পে তো
قربا ناغايا صلاة يا আমার আলা হযরত বলেন তোরা তো ফাইতে পারে বেকুন বেরেমে মানুষ আরা ইম বেরেমে মানুষ কাম ন বেকুন কাম করি বই জান দে দো ওয়াদাই দিদার পল জান দে দো ওয়াদাই দিদার পল নকদ আপনা দাম হুই نقد اپنا دام ہوئی جائے گا چتکار دی بولن نا سبحان اللہ برکت ہچن ایبار اسن اپنا حدیث پاک ایر مدد اللہ نبی صحابہ کرام دیر کے لیے فجر ناشتہ کو چلیں كشر نشتا تغدينا مع رسول الله صلى الله عليه وسلم سيب اكرام امرا ایک دن نو بالشنگی شکالر نشتا کو چلام امرا ایک دن نو بالشنگی شکالر نشتا کو چلام نشتا کتے کتے نو بالکسی جانتی چاہنام نو بگو আমরা তো আপনার সঙ্গে নাস্তা করছি তো নবীর সঙ্গে নাস্তা এক নম্বর তো নবীর নূরানি চেহারা দেখতেছি সুবহানাল্লাহ নবীর নূরানি চেহারা আয় আল্লাহ নবীর এক নম্বর নবীর নূরানি চেহারা দেখতেছেন আমার নবী আল্লাহকে কেমন দেখা দেখছেন মা জাগাল বসর ওয়া মা তাগা আমার রাসূলের চোখের দৃষ্টি এদিক থেকে সেদিক নাই সুবহানাল্লাহ আমার নবী আল্লাহকে দেখছেন তো হুজুর কোরআন শরীফের সাথে দ্বন্দ্ব হবে আল্লাহ বলেন লা তুদরিকুল আবসার কোন চোখ কোন চোখ আল্লাহকে এদরাক করতে পারবে না মাদ্রাসার ছাত্ররা মনে রাখি এখানে এদরাক মানে ইহাতা এখানে এদরাক মানে ইহাতা কি মানে কোন চক্ষু আল্লাহকে সীমাবদ্ধ করতে পারবে না মানে আল্লাহ নবী কি দেখা দিয়েছেন আমার নবী আল্লাহকে দেখছেন ঠিকই নবী কি সীমাবদ্ধ করতে পারেন নাই কোরআন হাদিস ইন দত্তার হাম না ইন বুঝতে আলাম লাগ আমার ভাইয়েরা আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন আমার নবী আল্লাহকে আল্লাহ যদি আমার নবীকে দেখা না দিতেন আমার নবী যদি আল্লাহকে না দেখতেন মূসা আলাইহিস সালাম জীবনে কোনোদিন মাজার ফেলে ষষ্ঠ আসমানে যেত না মূসা আলাইহিস সালাম মাজার শরীফ থেকে ষষ্ঠ আসমানে যেত না উনি ষষ্ঠ আসমানে কেন গেলেন আমি তো আল্লাহকে দেখতে চেয়েছিলাম রব্বি আরিনি আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও আল্লাহ বলেন লাম তারানি তুমি আমাকে কখনো দেখবে না মূসা আলাইহিস সালাম যখন মানছে না বলে দেখবা কন্ডিশন আছে আল্লাহ কিসের কন্ডিশন ইনি স্তাকাররা মাকান তুমি যে তুর পাহাড়ে দাঁড়িয়েছো আফান আসমানে স্থির থাকতে পারো ফসাফা তারানি তাহলে তুমি আমাকে দেখতে পারবা মূসা আলাইহিস সালাম একেবারে মজবুত হয়ে দাঁড়ালেন কেমন মজবুত এমনি তো মূসা আলাইহিস সালাম একজন পাওয়ারফুল নবী কোন নবী পাওয়ারফুল বুঝে শক্তিশালী নবী না কত বড় শক্তিশালী আল্লাহ জানে ইবে জানে আমরা বলবো যে মূসা যে আজরাইল আলাইহিস সালাম এক সেকেন্ডের মধ্যে কোটি 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 মানুষের জান কব্জ করতে পারবে আল্লাহ সেই ক্ষমতা আজরাইল ইসলামকে দিয়েছেন মূসা আলাইহিস সালাম এমন এক নবী যার এক থাপ্পড়ে আজরাইল ইসলামের চোখ ফেলে দিয়েছেন
আল্লাহ আমি দাঁড়িয়েছি বলে উপরের দিকে দেখো না উমজুরি লাল জামাল পাহাড়ের দিকে তাকাও মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকালেন রব্বুল আলামিন একটা নূরের তজল্লি তুর পাহাড়ে নিক্ষেপ করলেন মূসা আলাইহিস সালাম এটা দেখার সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন গোটা তুর পাহাড় জলে চুরমার হয়ে গেল সুবহানাল্লাহ